আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ক্রিম গাছের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, কোনো সার ছাড়া, সেচ ছাড়া, মাশাআল্লাহ আমার সিমের ফলন, অনেক ফলন হয়েছে। কোনো সার সেচ কিছু দেওয়া হয়নি, আমি শুধু মাঝে মাঝে কীটনাশক স্প্রে করেছি। ফুল আসার পর 10-12 দিন পর পর কীটনাশক স্প্রে করেছি, আর কিচ্ছু করিনি। আর এখানে মাত্র একটি গাছ থেকে এতগুলো হয়েছে, মাশাআল্লাহ। বর্ষাকালে রোপণ করলে এরকম হয়। আর আরেকটি মজার ব্যাপার হলো, এই গাছটা আমি রোপণ করি নাই, বর্ষাকালে বীজ পড়ে নিজে নিজেই উঠছিল। আর মাচাটা দেওয়া হয়েছিল লাউ গাছের জন্য, সেটা শিম গাছ দখল করে নিয়েছে। আর এই পর্যন্ত এই গাছ থেকে প্রায় 6-7 কেজি মতো শিম তোলা হয়েছে। ইনশাল্লাহ আরও অনেকদিন খাওয়া যাবে। এই গাছ থেকে অনেক অনেক ফুল আসছে। আমি আজকে আবারও কীটনাশক স্প্রে করেছি শিম তোলার পর। আপনারা চাইলে পারিবারিক চাহিদা মেটানোর জন্য শিম চাষ করতে পারেন। ভাদ্র মাসের দিকে একটু মাটি কুপিয়ে লাগিয়ে দিলে হবে। আর আপনারা চাইলে ব্যবসায়িকভাবে করতে চাইলে গোবর সার দিয়ে করতে পারেন। এমনিতে শিমে তেমন সার লাগে না, শুধু পোকা আসলে কীটনাশক স্প্রে করতে হয়, আর তেমন কিছু করতে হয় না। এগুলো হলো ইপসা 2 জাতের শিম, যেটা আমি আগে দেখিয়েছি। এখান থেকেও প্রায় 5 কেজি মতো শিম তোলা হয়েছে। আরও অনেক শিম আছে গাছে, আরও নতুনভাবে ফুল আসছে, এগুলোতেও কীটনাশক স্প্রে করেছি আজকে। এভাবে আপনারা বাড়ির পাশে শিম চাষ করে পারিবারিক চাহিদা মিটাতে পারেন, পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তে আয় করতে পারেন। এখানে আমি আরও 2-3 জাতের শিম লাগিয়েছি, সেগুলোতেও ফুল আসতেছে, ফলন আসতেছে। দেশি শিম আছে এখানে। আর এটা হলো আরেক জাতের শিম, কি শিম বলে জানি না, মনে হয় লোকটা শিম বলে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।